হোম মেড হেলদি ফুডে সবাইকে স্বাগত আজকে আমি বড়ি দিয়ে মূলর ঘন্ট করব শীতের শুরুতে এই মূলর ঘন্ট স্বাদ অতুলনীয় আসুন আমি কিভাবে করেছি দেখবেন প্রথমে মূলর ঘন্ট রান্না করার উপকরণগুলো দেখে নিই এই যে মুলো এই মূলকে আমি কুচি কুচি করে কেটে সেদ্ধ করে রেখেছি দশ মিনিট ধরে নুন দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি লাগছে বড়ি বড়ি দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর লাগছে চেরা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো চিনি জিরে গুঁড়ো হলুদ নুন ঘি গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ লাগবে ফোড়নের জন্য লাগছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে সেদ্ধ করা মূলোটা আমি অন্য পাত্রে ঢেলে চটকে নেব চটকে নিলে মূলোটা আরও বেশি মি হয়ে যায় আর রান্নার পরে খেতে বেশি ভালো লাগে এইভাবে দু মিনিট ধরে চটকে নিলেই হবে এবার কড়াই গরম হয়ে গেল ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া বেরোচ্ছে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো এক মিনিটের মধ্যেই বড়িটা ভাজা হয়ে যাবে নাড়িয়ে নাড়িয়ে বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব এই বড়িটা আমি মিহি করে গুঁড়ো করে রেখে দেব রান্নার শেষে এটা ব্যবহার করব। এরপর ফোড়নে আমি তেজপাতা আর জিরে আগে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন হয়ে গেছে এবার আমি চটকে রাখা মূলটা দিয়ে দেবো কড়াইতে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে মুলোর জলটা শুকিয়ে এলে আমি মশলাগুলো পরপর দিয়ে দেব এবার নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি মশলাগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দশ মিনিট নাড়াবার পর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার প্রায় হয়ে এসেছে এবার চিনি দিয়ে দেব চিনিটা দেযার পর মিনিট দশেক ধরে নাড়ালাম প্রায় হয়ে এসছে এটা এবার আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে গ্যাসটা অফ করে দিলাম এবার ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট হয়ে যাচ্ছে এবার গরম মশলা দিয়ে দেব এই যে ছোট এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবার সম্পূর্ণ মূলর ঘন্ট তৈরি হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব ভেজে রাখা বড়িগুলো আমি এই মূলর ঘন্টর ওপর ছড়িয়ে পরিবেশন করেছি এই রকম করে ওপরে বড়িগুঁড়ো ছড়িয়ে দিলে এটা পরিবেশন করার সময় দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে